হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 7 জুলাই 2022। তো আজকের এই ভিডিওতে 7 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় সুরক্ষা মন্থন 2022 এর আয়োজন করেছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, যোধপুর। তো সম্প্রতি রাজস্থানের যোধপুরে ভারতীয় সেনাবাহিনী এই সুরক্ষা মন্থন 2022 এর আয়োজন করেছে। অ্যাকচুয়ালি ভারতীয় সেনাবাহিনীর যে একটি শাখা রয়েছে ডিজার্ট ক্রোপস, এরাই মূলত এই 2022 সালের যে সুরক্ষা মন্থন এর আয়োজন করেছে এবং এটি করা হয়েছে যোধপুরে, রাজস্থানের যোধপুর। আর এই সুরক্ষা মন্থন 2022 এর সভাপতিত্ব করেছেন, তো এর সভাপতিত্ব করেছেন আমাদের যে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বর্ডার সিকিউরিটি ফোর্সের যে জেনারেল ডাইরেক্টর রয়েছেন পঙ্কজ কুমার সিং, এবং আমাদের যে ইন্ডিয়ান কোস্টগার্ড রয়েছে, তো কোস্টগার্ডের যে ডাইরেক্টর জেনারেল রয়েছেন ভিএস পাঠানিয়া, এবং তার সঙ্গে সঙ্গে এই যেটা বললাম যে ডিজার্ট ক্রোপস, তো এই ডিজার্ট ক্রোপসের যে লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন রাকেশ কাপুর। তো এই তিনজনে অর্থাৎ এই তিনজনে মিলেই কিন্তু এই সুরক্ষা মন্থন 2022 যেটি সম্প্রতি আয়োজন করা হয়েছিল এর সভাপতিত্ব করেছেন। তো দেখতে পাচ্ছি এই তিনজন এখানে আছেন, এই তিনজনেই এই সুরক্ষা মন্থন 2022 এর সভাপতিত্ব করেছেন। তো সঠিক উত্তর, এটি সম্প্রতি যোধপুরে আয়োজন করা হয়েছিল, রাজস্থানের যোধপুরে। আচ্ছা, ইন্ডিয়ান আর্মি সম্পর্কে একটু দেখে নেই। ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী এটি প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1895 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে, আর কমান্ডার ইন চিফ হচ্ছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এছাড়া বর্তমানে চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন জেনারেল মনোজ পাণ্ডে, আর ভাইস চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন বাগ্গাবলি সোমশেখর রাজু। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ বা সেবা পরম ধর্ম, এটাই হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মোটো। সম্প্রতি এনটিপিসি কোন রাজ্যে ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তেলেঙ্গানা। সম্প্রতি তেলেঙ্গানাতে এই এনটিপিসি ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে। তো তেলেঙ্গানার কোথায় করা হয়েছে? তেলেঙ্গানার যে রামাগুন্ডম নামক জায়গা রয়েছে সেখানে এই ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প বা ফ্লোটিং যে সোলার পাওয়ার প্ল্যান্ট এটি তৈরি করা হয়েছে। তো সঠিক উত্তর হয়েছে অপশন সি, অপশন বি, তেলেঙ্গানা, তেলেঙ্গানার রামাগুন্ডামে। এবং এই যে জুলাই মাসের যে 1 তারিখ, তো জুলাই মাসের 1 তারিখ থেকে এটি কাজ শুরু করেছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তেলেঙ্গানা। আচ্ছা, তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, আর তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কে চন্দ্রশেখর রাও, আর গভর্নর হচ্ছেন তামিলসাই সুন্দরাজন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উপর একটি মৌ স্বাক্ষরিত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্মেনিয়া। সম্প্রতি ভারত ও আর্মেনিয়ার মধ্যে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উপর একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। তো সম্প্রতি ভারতের একটি ডেলিগেশন টিম গিয়েছে আর্মেনিয়াতে, এবং আর্মেনিয়ার যে রাজধানী সেখানেই কিন্তু এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এটি অর্থাৎ এর উপরে এই একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, আর্মেনিয়া। আচ্ছা, ইন্ডিয়া অ্যান্ড আর্মেনিয়া অলসো সাইন্ড অ্যান মৌ অন হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন আর্মেনিয়া উইথ ফিনান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফ্রম ইন্ডিয়া। আর্মেনিয়ান ফরেন মিনিস্টার আরাফাত মির্জান লিড দ্য আর্মেনিয়ান ডেলিগেশন, অর্থাৎ এই আর্মেনিয়ার পক্ষে এই যে ডেলিগেশন সেখানে যোগদান করেছিল, তো সেখানে লিড করেছিলেন আর্মেনিয়ার যে বিদেশ মন্ত্রী রয়েছেন আরাফাত মির্জান, এবং ভারতের পক্ষে এই ডেলিগেশন লিড করেছেন সঞ্জয় বর্মা, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্মেনিয়া। সম্প্রতি ভারত ও আর্মেনিয়ার মধ্যে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উপর একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। আচ্ছা, আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়ারাভান, আর আর্মেনিয়ার মুদ্রা হচ্ছে আর্মেনিয়ান ড্রাম। এছাড়া প্রধানমন্ত্রী হচ্ছেন নিকোল পাশিনায়ান, ইনি হচ্ছেন আর্মেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন হচ্ছে, ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2022 কে জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, শিনি শেট্টি।
তো সম্প্রতি এই 2022 সালের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2022 এটি জয়লাভ করেছেন শিনি শেট্টি। আচ্ছা, শিনি শেট্টি অফ কর্ণাটকা ওয়াজ ক্রাউন্ড ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2022 হোয়াইল রাজস্থানস রুবেল শেখাবত ব্যাগড দ্য ফার্স্ট রানার আপ টাইটেল অ্যান্ড উত্তরপ্রদেশ সিনাথা চৌহান অন দ্য টাইটেল অফ সেকেন্ড রানার আপ। অর্থাৎ প্রথম হয়েছেন শিনি শেট্টি এবং এই শিনি শেট্টি হচ্ছেন কর্ণাটকের বাসিন্দা। আর এখানে দ্বিতীয় কে হয়েছেন অর্থাৎ রানার্স আপ কে হয়েছেন, তো রানার্স আপ হয়েছেন রাজস্থানের রুবেল শেখাবত। আর তৃতীয় হয়েছেন সিনাথা চৌহান, ইনি হচ্ছেন এই সিনাথা চৌহান হচ্ছেন উত্তরপ্রদেশের। তো সঠিক উত্তর অপশন এ, শিনি শেট্টি সম্প্রতি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2022 জয়লাভ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার সম্প্রতি কত বছর বয়সে প্রয়াত হলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 91 বছর বয়সে। তো ইনি হচ্ছেন বিখ্যাত বাঙালি পরিচালক তরুণ মজুমদার এবং ইনি সম্প্রতি 91 বছর বয়সে প্রয়াত হয়েছেন এবং ইনি কলকাতায় একটি হসপিটালে প্রয়াত হয়েছেন। এই জুলাই মাসের 4 তারিখে ইনি প্রয়াত হয়েছেন। তো ইনি বিখ্যাত একজন পরিচালক ছিলেন। তো এনার যে সৃষ্টি অর্থাৎ ইনি যে সকল ফিল্মগুলি পরিচালনা করেছিলেন তার মধ্যে বিখ্যাত কয়েকটা হচ্ছে দাদার কীর্তি, বালিকা বধূ, তো এরকম আরও অনেক ফিল্ম রয়েছে যেগুলি ইনি পরিচালনা করেছিলেন এবং ইনি 1990 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তো সঠিক উত্তর, সম্প্রতি তরুণ মজুমদার এই 91 বছর বয়সে প্রয়াত হয়েছেন, 91 বছর বয়স। পরের প্রশ্ন, সরকারি বাস ভাড়ায় মহিলাদের 50% ছাড় দিতে নারী কো নমন নামক প্রকল্প চালু করেছে কোন রাজ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমাচল প্রদেশ। তো সম্প্রতি হিমাচল প্রদেশ সেখানকার যে সরকারি বাস, তো সেই বাসে মহিলাদের অর্থাৎ বাস ভাড়ায় মহিলাদের 50% ছাড় দিতে এই নারী কো নমন নামক একটি প্রকল্প চালু করেছে। আচ্ছা, চিফ মিনিস্টার অফ হিমাচল প্রদেশ জয়রাম ঠাকুর হ্যাজ লঞ্চড নারী কো নমন স্কিম টু প্রোভাইড 50% কনসেশন অন ফেয়ার ইন হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বাসেস টু ওমেন। অর্থাৎ এই হিমাচল প্রদেশ রাজ্যে যে সরকারি বাস রয়েছে সেই সব বাসগুলিতে মহিলাদের ভাড়ায় 50% ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে এই হিমাচল প্রদেশ রাজ্য সরকার, হিমাচল প্রদেশ। এবং হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ইনি এটি ঘোষণা করেছেন। আচ্ছা, হিমাচল প্রদেশ সম্পর্কে একটু ডিটেলস দেখে নিচ্ছি। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে শিমলা ও ধর্মশালা। এর মধ্যে শিমলা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী আর ধর্মশালা হচ্ছে শীতকালীন রাজধানী। আর মুখ্যমন্ত্রী তো বললামই জয়রাম ঠাকুর। এছাড়া হিমাচল প্রদেশের গভর্নর হচ্ছেন বিশ্বনাথ আর্লেকর। আর হিমাচল প্রদেশের যদি বিখ্যাত ন্যাশনাল পার্কগুলি দেখি তাহলে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দোর কিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং শিম্বলবারা ন্যাশনাল পার্ক। তো এই ন্যাশনাল পার্কগুলি হচ্ছে হিমাচল প্রদেশের বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক। আর হিমাচল প্রদেশের ফেস্টিভ্যাল যদি দেখি তাহলে কুল্লু দশেরা, লোজার, হালদা, সাজো ফেস্টিভ্যাল। আর হিমাচল প্রদেশের বিখ্যাত ফোক ড্যান্সগুলি হচ্ছে চন্নক ছম, লাউলি ড্যান্স, নোটি ড্যান্স, থোরা ড্যান্স। এছাড়া হিমাচল প্রদেশ রাজ্যের যে রাজ্য পশু বা স্টেট অ্যানিমাল এটি হচ্ছে স্নো লেপার্ড। পরের প্রশ্ন হচ্ছে, FATF এর নতুন সভাপতি পদে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর অপশন এ, টি রাজাকুমার। তো সম্প্রতি টি রাজাকুমারকে FATF অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর নতুন সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন এ, টি রাজাকুমার। আচ্ছা, টি রাজাকুমার অফ সিঙ্গাপুর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। তো সঠিক উত্তর অপশন এ, টি রাজাকুমার। অ্যাকচুয়ালি এই ঘোষণা কিছুদিন আগেই করা হয়েছিল যে টি রাজাকুমারকে FATF এর নতুন সভাপতি পদে নিযুক্ত করা হবে। তো ঘোষণা আগে করা হয়েছিল এবং সম্প্রতি এনাকে এই পদে বহাল করা হয়েছে এবং এনাকে এই পরবর্তী 2 বছরের জন্য কিন্তু এই পদে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন নেই, টি রাজাকুমার। আচ্ছা, FATF বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এটি সম্পর্কে একটু বলে দিই। এটি প্রতিষ্ঠা করা হয় 1989 সালে আর এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে আর প্রেসিডেন্ট তো হলেন টি রাজাকুমার। পরের প্রশ্ন হচ্ছে, কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং 2023 অনুযায়ী ভারতের মধ্যে কোন শহর প্রথম স্থানে রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই। তো এই যে র্যাঙ্ক অর্থাৎ এই যে র্যাঙ্কিং অর্থাৎ এই কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং 2023, তো এই র্যাঙ্কিং অনুযায়ী ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে মুম্বাই, দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু, তৃতীয় স্থানে চেন্নাই আর চতুর্থ স্থানে নিউ দিল্লি। তো এটা তো গেল ভারতের মধ্যে,
আর যদি প্রশ্ন আসে যে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং 2023 অনুযায়ী গ্লোবালি কোন শহর প্রথম স্থানে রয়েছে, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লন্ডন। লন্ডন রয়েছে প্রথম স্থানে, আর দ্বিতীয় স্থানে রয়েছে মিউনিক, তৃতীয় স্থানে রয়েছে সিওল, চতুর্থ স্থানে রয়েছে জুরিক। এই চারটি শহর প্রথম অর্থাৎ টপ ফোর শহর হচ্ছে এই চারটি। এটা হচ্ছে গ্লোবালি। আর ভারতের যে ভারতের মধ্যে যে প্রথম স্থানে রয়েছে মুম্বাই, তো সেই মুম্বাই কিন্তু গ্লোবালি 103 নম্বরে রয়েছে। এবং এরপরে বেঙ্গালুরু, বেঙ্গালুরু রয়েছে 114 নম্বরে গ্লোবালি, আর চেন্নাই রয়েছে 125 নম্বরে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং 2023 অনুযায়ী ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে মুম্বাই শহর, মুম্বাই। পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কবে পালিত হলো? তো সঠিক উত্তর অপশন এ, 3 জুলাই। তো প্রত্যেক বছর 3 জুলাই পালন করা হয় আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। অ্যাকচুয়ালি এই প্লাস্টিকের যে ব্যবহার, তো এই প্লাস্টিকের ব্যবহার কতটা ক্ষতিকারক সে সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াতে এবং প্লাস্টিকের ব্যাগের ব্যবহার যতটা সম্ভব কমানো যায়, এর জন্যই কিন্তু এই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস এটি প্রত্যেক বছর 3 জুলাই পালন করা হয়। 3 জুলাই এবং প্রথমবার 2008 সালে এই দিনটি পালন করা হয়েছিল, এবং তারপর থেকে প্রত্যেক বছর 3 জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা হয়। তো সঠিক উত্তর অপশন এ, 3 জুলাই। পরের প্রশ্ন হচ্ছে 2022 সালের জুন মাসের মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1,44,616 কোটি টাকা। এবারের অর্থাৎ এই 2022 সালের জুন মাসের মোট জিএসটি সংগ্রহের পরিমাণ হচ্ছে 1,44,616 কোটি টাকা। যদি 2021 সালের জুন মাসের জিএসটি কালেকশন দেখা হয় সেক্ষেত্রে 92,800 কোটি টাকা ছিল, আর এবারে হয়েছে 1,44,616 কোটি টাকা, অর্থাৎ গতবারের চেয়ে প্রায় 56% উপরে উঠেছে। তো সঠিক উত্তর 2022 সালের জুন মাসের মোট জিএসটি সংগ্রহের পরিমাণ হচ্ছে 1,44,616 কোটি টাকা, অপশন বি। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, তো প্রশ্ন ছিল কোন রাজ্য সরকার তীর্থযাত্রীদের জন্য কাশী যাত্রা প্রকল্প চালু করেছে? তো সঠিক উত্তর অপশন এ, কর্ণাটক। তো সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার সেখানকার তীর্থযাত্রীদের জন্য এই কাশী যাত্রা প্রকল্পটি চালু করেছে। আর এবার আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত কোন দেশকে 50 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল উপহার দিয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 7 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।